ফাইনালি আমি মান্দি খেতে যাচ্ছি আজকে। আমার রুমে খাবার নেই তো, তার জন্য আমি মান্দি খেতে যাচ্ছি। সবাই দেখতে থাকুন। রাস্তায় কাজ চলছে, এই রাস্তাটা নদীর হচ্ছে। এখানকার খাবারটা আমার খুবই ভালো লাগে। এর আগে একটা জায়গায় খাইতাম চিকচিক বলে জায়গাটা, সেখানে এখন আর খাই না, এখন আর অত টেস্টি খাবার হয় না। তার জন্য এই আমি যাচ্ছি। এই হচ্ছে খাবার লোকেশন। এটা হচ্ছে সে জায়গা, এটাটা একটা ফাঁকা জায়গার মধ্যে, সামনে বিল্ডিং হচ্ছে। এন্ট্রি নিচ্ছি এবার। বাইরে খুব গরম, এখানে বসে থাকার সব জায়গা আছে। বাঙালি বাবুকে বসার, বসে আসন পেতে খাওয়ার জায়গা। আমি ভিতরে এন্ট্রি নেব, তার আগে আমি ওয়াশরুম, টয়লেট অ্যান্ড ওয়াশরুম, সাইডের টয়লেট। হ্যান্ড ওয়াশ নেই, শুধু পানি, পানি ছাড়া কিছু নেই। কোনো ফেনও হচ্ছে না, কিছু হচ্ছে না। এবার আমি ভিতরে যাচ্ছি, কে খাবো খিদে পেয়েছে আমার। এসিতে বসতে একটু ভালো লাগবে। অর্ডার নিতে আসছে, আলফা মন্দি। হ্যাঁ ওকে, মন্দিরে এসো। আমি ডেলি দিন বিফ খাই, বাট আজকে আমি আলফাম খাবো। খাওয়ার আগে এগুলো টাইম পাস করার জন্য দিয়ে গেল। এটা অ্যাকচুয়ালি একটা পেস্ট, এটা ডিম দিয়ে তৈরি হয়, এটা অনেক সাউথেই পাওয়া যায়, খুব খেতে টেস্টি। আজকে আলফাম মন্দি খাবো, রাইস, স্যালাড দিয়েছিল, স্যালাড শেষ। আমি হাফ নিলাম, হাফ এখানে থাকলো। আমি একা, আজকে আমার সঙ্গে কেউ আসেনি, আমি একা আসি না কোনো দিন খেতে, অবশ্য আজকে সবাই কেউ নেই, তার জন্য আমি একাই এসেছি খেতে। ঠিক আছে, আমি যতটা পারবো ততটা খাবো, বাকি থাকবে। শুরু করা যাক। Thank you.
ফাইনালি খাওয়া কমপ্লিট। এবার আমার বাইকে চাপার পালা, এর যে আমার স্কুটি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।